আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ আমরা আলোচনা করতেছিলাম। তার এই ধারাবাহিকতার আলোকে আজকে আমরা ইনশাল্লাহ আরেকটি বোর্ড সলভ করব। ইতিমধ্যে আমরা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড সলভ করেছি, তাহলে চলো আজকে দেখি আমরা কোন বোর্ড সলভ করব। আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমরা আজকে যশোর বোর্ড সলভ করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তো আমি তাসনিমকে অনুরোধ করব বুদ্ধিবক্ষ একটু পড়ার জন্য। ২০১৮ সালে ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত নসিন লিমিটেড এর আর্থিক অবস্থা বিবরণী নিম্নে দেওয়া হলো। শেয়ার মূলধন ১২ লাখ টাকা, সংরক্ষিত আয় উদ্বৃত্ত ৬ লাখ টাকা, 10% ঋণপত্র ৫ লাখ টাকা, প্রদেয় হিসাব ৩৩,৫০,০০০ টাকা, প্রদেয় নোট ২ লাখ। তারপর সম্পদ সমূহ, ভূমি ও দালান ১০ লাখ, আসবাবপত্র ৫ লাখ, মজুত পণ্য ৪ লাখ, প্রাপ্য হিসাব ৬ লাখ, নগদ তহবিল ৩৫০,০০০, আর বছরের বিক্রয়ের পরিমাণ ৪০ লাখ টাকা। বিনিয়োজিত মূলধন নির্ণয় করো, চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় এবং উভয় অনুপাতে মন্তব্য দাও। দায় মালিকানা অনুপাত ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করে উভয় অনুপাতের উপর মন্তব্য লেখো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বিনিয়োজিত মূলধন দিয়ে শুরু করি। বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সূত্রটা কি ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সূত্রটা যেন কি ছিল, দুই ভাবে আমরা নির্ণয় করতে পারি, তাই না? বিনিয়োজিত মূলধন একটা হলো মোট বাস্তব সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিতে পারি, মোট বাস্তব সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিতে পারি। মোট বাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। এখন মোট বাস্তব সম্পদ বলতে এখানে মোট সম্পদ থেকে অলিক সম্পদটা বাদ যায়। অলিক সম্পদ বলতে অবহার, শেয়ার অবলম্বকের দস্তুরি, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো তো এমন কোনো আইটেম আমাদের উদ্যোগে নাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোট সম্পদ, এখানে মোট সম্পদ কত আছে, এখানে আমাদের মোট সম্পদ কত আছে বলো একজন? ২৮ লক্ষ ৫০ হাজার। আর চলতি দায়ের ভিতরে বোধ হয় দুইটা আইটেমই আছে, এই দুইটা আইটেমই হলো চলতি দায়। ঠিক আছে, তাহলে এখানে হবে ২৮ লক্ষ ৫০ হাজার মাইনাস চলতি দায় হলো ৩৫,০০০ ভুল হইলে বললো। ঠিক আছে, মোট তাহলে কত হয়, ২৩ লাখ। জি স্যার, এটা বিকল্প অন্যভাবেও বের করা যায় আমরা শিখছি, সেটা হলো আরেকটা সূত্র আছে বিনিয়োজিত মূলধনের, আরেকটা সূত্র আছে মালিকানা তহবিল প্লাস ঋণকৃত মূলধন, এভাবে বের করা যায়। ঠিক আছে, এই সূত্র দিয়েও কিন্তু আসলে বিনিয়োজিত মূলধন বের করা যায়। তাহলে আমরা দেখি মালিকানা তহবিল আমাদের কি কি আছে। মালিকানা তহবিলের ভিতরে আমাদের এই দুইটা আইটেমই আছে, ১২ লক্ষ আর ৬ লক্ষ, ১৮ লক্ষ, আর দীর্ঘমেয়াদী ঋণ বা ঋণকৃত মূলধনের ভিতরে একটাই আছে, ৫ লাখ। আমি আসলে মানে ডিটেলস লিখি নাই, তোমরা পরীক্ষার হলে কিন্তু অবশ্যই মালিকানা তহবিলের ভিতরে কি কি আইটেম যায় সেগুলো কিন্তু লিখবা, যেমন শেয়ার মূলধন যোগ সংরক্ষিত আয় রূপান্তরিত, পরে একটা স্টেপ ভাঙাইয়া পরে তোমরা মানটা লিখবে, এটা তোমরা পরীক্ষার হলে করবে। তা আমি এখন আর ডিটেলস এ গেলাম না, এটা তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার হলে এটা লিখবা। ১২ লাখ হলো শেয়ার মূলধন, আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত হলো তোমার ৬ লাখ।
আর ঋণকৃত মূলধনের ভিতরে একটাই আছে 10% ঋণপত্র 5 লাখ। স্যার 12 লাখে শূন্য কম দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোট কত আসে স্যার? আর একটু শূন্য হবে তো? তাহলে আমাদের মোট কত হয় দেখি, 23 লাখ। 23 লাখ আমরা দেখলাম যে দুইভাবে আমরা করলাম, দুইভাবে আমাদের কিন্তু আসলে বিনিয়োজিত মূলধন যেটা আছে সেটাই আছে। ঠিক আছে, ওকে, আমরা এটা নির্ণয় করলাম। ঠিক আছে, এখন আমরা চলতি অনুপাত নির্ণয় করব। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো আমরা চলতি অনুপাত বের করব। চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখানে চলতি সম্পদ বলতে এখানে তিনটা আইটেমই আছে, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল। তাহলে মোট হয় 4,610,13,50,000 হলো চলতি সম্পদ। আর চলতি দায়ের ভিতরে এই দুইটা আইটেম আছে 5.5 লাখ। তাহলে আমরা ডিটেলস আর লিখবো না, আমরা এটা শর্টকাটই লিখবো। তোমরা অবশ্যই পরীক্ষার হলে যখন করবা তখন এটা ব্যাখ্যাটা সুন্দর করে লিখবা। আমি এখানে শর্টকাট করেই করে দিচ্ছি, ডিটেলস আর করলাম না। ডিটেলস এর আমি গেলাম না। চলতি অনুপাত চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ আমাদের আছে 13,50,000 মাইনাস। স্যার চলতি অনুপাত চলতি সম্পদ ভাগ চলতি দায়। ও হ্যাঁ হ্যাঁ, আমি এটা যেটা লিখে ফলাইছি এটা আমি কার্যকরী মূলধন অনুপাতের ভিতর লিখছি। হ্যাঁ হ্যাঁ, আমি কার্যকরী মূলধনের ভিতর লিখছি। থ্যাংক ইউ। চলতি দায় হলো 5,50,000, তাহলে আসে 8,50,000। না সেটা তো ভাগ 2.45:1 হবে। খালি মাথার ভিতরে আমার চলতে এই কার্য এই চলতে মূলধন করতে আছে 2.45:1। আর তড়িৎ অনুপাতটা আমরা বের করে ফেলাই এখানে। তড়িৎ অনুপাতের সূত্র আমরা জানি, তরল সম্পদ ভাগ তরল দায়। এখন তরল সম্পদ বলতে বোঝাচ্ছে এখান থেকে চলতি সম্পদ যা আছে, চলতি সম্পদ যেটা আছে সেখান থেকে আমাদের মজুদ পণ্য এবং অগ্রিম খরচ যদি থাকে সেটা বাদ যাবে। এখন আমাদের অগ্রিম খরচ নাই, ঠিক আছে, তার মানে তরল সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধু চলতি সম্পদ থেকে মজুদ পণ্যটা বাদ দেব, কারণ অগ্রিম খরচ নাই আমাদের। আর তরল দায় বলতে এই যে চলতি দায় যেটা আছে সেটাই বসাবো, 5,50,000। তাহলে আমাদের এখানে কত আসে? চলতি সম্পদ হলো আমাদের 13,50,000 মাইনাস মজুদ পণ্য আমাদের আছে 4 লাখ ভাগ 5,50,000। তাহলে উপরে হয় কত? 7 লাখ। না স্যার 9,50,000। না 9,50,000 ভাগ 5 লাখ তাহলে কত আসে? 1.1। 1.1
7-3 এখন আবার এখানে আবার বলছে অনুপাতে মন্তব্য করতে বলছে ঠিক আছে চলতি অনুপাতের আদর্শ মান কত ছিল 1:1 না সরি 2:1 তাই না চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1 আর আমাদের আদর্শ মান 2:1 এর চেয়ে বেশি হয়েছে অর্থাৎ এখানে 1 টাকা চলতি দায় হলে 2 টাকা চলতি সম্পদ থাকতেই হবে বাট আমাদের 1 টাকা চলতি দায়ের এগেইনস্টে আমাদের বেশি চলতি দায় চলতি সম্পদ আছে তার মানে আমরা বলতে পারি এই ব্যবসায় স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা খুব ভালো অর্থাৎ তারল্য অনুপাত দিক থেকে প্রতিষ্ঠানটা ভালো অবস্থান আছে এটা সন্তোষজনক আর হলো তড়িৎ অনুপাতের আদর্শ মান হলো 1:1 অর্থাৎ 1 টাকা চলতি 1 টাকা তরল দায় থাকলে 1 টাকা তোমার তরল সম্পদ থাকতে হবে তো আমাদের এখানে আদর্শ মান বেশি আছে এই উভয় দিক থেকে আমরা বলতে পারি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সচ্ছলতা যে ক্ষমতা দায় পরিশোধ ক্ষমতা সেটা ভালো অবস্থায় আছে এটা আমরা বলতে পারি প্রতিষ্ঠানটা ভালো একটা অবস্থানে আছে ওকে তো পরের অনুপাতে আমরা যাই দায় মালিকানা অনুপাত বলো দায় মালিকানা অনুপাতের সূত্র কি বহির্দায় ভাগ মালিকানা তহবিল এখন বহির্দায় বলতে কি কি আইটেম আসবে সেখানে সবগুলোই তো আসে কথা তো সবগুলোই আসবে হ্যাঁ বহির্দায় বলতে আমাদের এখানে যেগুলো আছে এখানে বহির্দায় বলতে বহির্দায়ের সূত্র হলো তোমার যেটা চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী আচ্ছা আমরা আগে সূত্রটা লিখি পরেরটা পরে দেখা যাচ্ছে আগে আমরা সূত্রটা লিখি দায় মালিকানা অনুপাত মোট বহির্দায় ভাগ মালিকানা তহবিল মোট বহির্দায়ের ভিতরে এখানে আসবে মোট চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী ঋণ আর মালিকানা তহবিল তো আমরা প্রথমে বেরি করছিলাম মালিকানা তহবিল হলো আমাদের 18 লাখ 18 লাখ বলতে ওই যে শেয়ার মূলধন আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত যেটা যোগ করছে তাহলে মোট চলতি দেয় আমাদের ছিল 5,50,000 আর দীর্ঘমেয়াদী ঋণ হলো 5 লাখ ভাগ 18 লাখ তাহলে কত হয় উপরে থাকে 10,50,000 10,50,000 ভাগ এখানে স্টুডে কি হবে 0.585:1 আচ্ছা এটার আদর্শ মান মনে আছে দায় মালিকানা অনুপাতের আদর্শ মানটা কি মনে আছে 1:1 থেকে 1:3 মেবি জি স্যার 1:1 থেকে 1:3 কিন্তু আমাদের এখানের অবস্থা খুব একটা ভালো বলা যাবে না স্যার একটা ভালো বলা যাবে না কেন কারণ আমাদের 1:1 থেকে 1:3 এর ভিতর থাকা উচিত ছিল ঠিক আছে
সেই হিসাবে আমাদের এখানে এটা সন্তোষজনক বলা যাবে, বুঝছো? এক ইস টু এক থেকে এক ইস টু তিন, মানে তোমার মালিকানা তহবিল বহির্দায়ের কমপক্ষে দুই ভাগ বেশি, এক ভাগ বেশি থেকে দুই ভাগ বেশি পর্যন্ত না, মানে এটা সন্তোষজনক অবস্থা, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানটা ভালো অবস্থায় আছে। আমাদের এটার আদর্শ মান হইলো এক ইস টু এক থেকে এক ইস টু তিন, মানে তোমার দায়ের কমপক্ষে, মানে মোট বহির্দায়ের কমপক্ষে তোমার তিন ভাগ বেশি থাকতে হবে অথবা এক ভাগ বেশি থাকতে হবে, মানে সমান সমান থাকলেও হবে, সমান সমান থাকলেও হবে, এমনকি এক ইস টু দুই থাকলেও হবে, এক ইস টু দুই। এই জিনিসটা ভালো করে খেয়াল করো, কারণ এটা অনেক সময় কিন্তু আমরা ভুল করি। মানে তোমার যতটুকু দায় আছে তার সমান সমান মালিকানা তহবিল থাকলেও হবে, যতটুকু দায় আছে তার ডাবল মালিকানা তহবিল থাকলেও হবে, যতটুকু দায় আছে তার চেয়ে তিন ভাগ বেশি, আরো বেশি হলে আরো সন্তোষজনক। তো এখানে আমরা বলতে পারি যে 58 ডাবল, কাছাকাছি ডাবল কিন্তু, তাই না? সমান তো 80, সমানের চেয়েও বেশি, ঠিক আছে? তার মানে এটা আমরা বলবো সন্তোষজনক। ওকে, পরে আমরা চলে যাই পরে মজুদ আবর্তন। মজুদ আবর্তনের সূত্র কি? বিক্রয় ভাগ গড় মজুদ। না, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। এখন আমাদের অঙ্কে কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নাই, দেখো আমাদের অঙ্কে যেটা আছে সেটা হলো, আমাদের অঙ্কে যেটা আছে সেটা হলো তোমার বিক্রয়, মানে এটারই ধরতে হবে, উপায় নাই, ঠিক আছে? নাই তো, যেটা আছে সেটা ধরেই অঙ্ক চালাইতে হবে। আবার গড় মজুদও কিন্তু নাই, আছে একটা মজুদ পণ্য, এদের খালি একটা মজুদ পণ্য আছে, তাহলে যেটা আছে সেটা দিয়ে আমাদের কাজ চালাইতে হবে। এন্ড বিক্রয় কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ধরতে হবে, সেটা কোনো উপায় নেই। 40 লাখ ভাগ গড় মজুদ হলো 4 লাখ, তাহলে কয়বার আসে? 10 বার। 10 বার। আচ্ছা এটার আদর্শ মান কত মনে আছে? 8 বার। এটার আদর্শ মান কিন্তু 8 বার ছিল, মনে আছে? তার মানে এটা 10 বার হয়েছে, তার মানে সন্তোষজনক, ঠিক আছে? তাহলে আর একটা বোর্ড আমরা করি, যশোর বোর্ড তো দেখলাম, যশোর ঢাকা গেল, রাজশাহী গেল, যশোর গেল, কুমিল্লাটা দেখি, অধ্যাপকটা দ্রুত করে ফেলাও। সাপ্লাই লিমিটেডে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থা বিবরণী নিম্নে প্রদত্ত হলো। সম্পদ সমূহ: স্থায়ী সম্পদ 17 লাখ, মজুদ পণ্য 2 লাখ, প্রাপ্য হিসাব 3,20,000, ব্যাংক জমা 1,18,000। তাই সমূহ: শেয়ার মূলধন 18 লাখ, সাধারণ সঞ্চিতি 2 লাখ, 15% ঋণপত্র 1 লাখ, প্রদেয় হিসাব 3 লাখ। উপযুক্ত তথ্য থেকে ভিন্ন মূলধন নির্ণয় করুন। 18 নয় 1,80,000। আচ্ছা আমরা চলে যাই, প্রথমে আমাদের বলছে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে। আমি শেয়ার মূলধন বলছি 18 লাখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বিনিয়োজিত মূলধন আমরা সূত্র আমরা জানি, মোট বাস্তব সম্পদ থেকে আমরা কি করব, চলতি দায় বাদ দেব। তাহলে মোট বাস্তব সম্পদ আমাদের কত আছে? 24 লাখ। মোট বাস্তব সম্পদ আমাদের কত আছে দেখো? 24 লাখ না,
জি স্যার। আর চলতি দায় একটাই আছে, তাহলে বাদ দিলে কত হয়? 21 লাখ হয়। আচ্ছা, এটা আরেকটা সূত্র আছে না, মালিকানা তহবিল চুক্তি মেয়াদী দায়। হ্যাঁ, মালিকানা তহবিল তোমার এখানে কয়টা আছে আমরা দেখি। মালিকানা তহবিল এর সাথে দীর্ঘমেয়াদী ঋণ পারেন সাধারণ। হ্যাঁ, মালিকানা তহবিল আছে এই দুইটা, মানে 20 লাখ, আর ঋণকৃত মূলধন একটা আছে 1 লাখ, তাহলে মোট হয় কত? 21 লাখ। ওই দুইটাই সমান হয়েছে, ঠিক আছে। এটা করাই দিলাম না, এখন আসো চলতি অনুপাত। চলতি অনুপাত চলতি অনুপাতের ভিতরে আমাদের যাবে শুধুমাত্র চলতি সম্পদ। চলতি সম্পদ এখানে কত আছে দেখো, 2 লাখ, 3, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। চলতি অনুপাত আছে 7 লাখ, এখানে মোট হয় 7 লাখ দেখো, ঠিক আছে। মোট চলতি অনুপাত আসে 7 লাখ, আর চলতি দায় তো একটাই আছে, তাহলে 7 লাখকে 3 লাখ দিয়ে ভাগ দাও কত হয়? 2.33:1। আচ্ছা, এটা আমি করাই দিলাম, এটা পারবা। এরপর যাই তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হইল এই মোট চলতি সম্পদ থেকে, মোট যে চলতি সম্পদ আছে আমাদের, সেই মোট চলতি সম্পদ থেকে আমাদের এই যে মজুদ পণ্যটা বাদ দিতে হবে, তাহলে কত হয়? 5 লাখ হয়। 5 লাখ। আর চলতি দায় একটাই আছে, এখানে কোনো ব্যাংক জমা অতিরিক্ত নাই, তাহলে 5 লাখকে আমরা কি করব, 3 লাখ দিয়ে ভাগ দেব, কত আসে? 1.67। ওকে, এটাও সমাধান হইলো। এরপর যে কাজটা করব, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব। কার্যকরী মূলধনের সূত্র হইল চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়, ঠিক আছে। আচ্ছা, এটা করাই দিই, কার্যকরী মূলধনটা করাই। কার্যকরী মূলধনে আর একটা নাম আছে কি বলতো? চলতি মূলধন। হ্যাঁ, কার্যকরী মূলধন বের করার সূত্র হইলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এই উপরের অংশটা হলো কার্যকরী মূলধন, আর চলতি দায় তো নিচে আসি। তাহলে চলতি সম্পদ আমাদের হয় 5 লাখ, আর চলতি দায় একটাই আছে 3 লাখ। স্যার চলতি সম্পদ তো স্যার 7 লাখ। 7 লাখ, ও সরি সরি সরি, চলতি সম্পদ 7 লাখ, আর চলতি দায় আমাদের 3 লাখ। তাহলে এই যে উপরের অংশ যেটা আছে, এইটা হলো আমাদের কার্যকরী মূলধন বা চলতি মূলধন। তাহলে আমাদের কত আসে? 4 লাখ/3 লাখ আসে। চার লাখ/3 লাখ, তাহলে কত ইস্টু কত আসে? 1.33:1। ওকে, এটা পারবো। এখন আসো দায় মালিকানা অনুপাতে যাই। দায় মালিকানা অনুপাত মোট বহির্দায় ভাগ মালিকানা তহবিল। মোট বহির্দায়, মোট বহির্দায় মানে হলো চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী
ঋণ তাহলে মোট হবে 4 লাখ ঠিক আছে আর মালিকানা তহবিল একটাই আছে 20 লাখ মালিকানা তহবিল একটাই আছে 20 লাখ মালিকানা তহবিলের ভিতরে একটাই আছে সাধারণ শেয়ার মূলধন আর হলো সাধারণ সঞ্চয় তাহলে 4 লাখ কে 20 লাখ দিয়ে ভাগ দাও 0.21 समय हाथ कुमिल्ला बोर्ड शेष कर लाम চট্টগ্রাম বোর্ড দেখি আমরা কতদূর করতে পারি অধিবক্তা বলুন বিশ্বম 21 লিমিটেডের 2018 সালে 31 ডিসেম্বর আর্থিক অবস্থার ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ প্রদেয় দায়সমূহ প্রদেয় নোট 25,000 প্রদেয় হিসাব 70,000 ব্যাংক জমা অতিরিক্ত 15,000 10% ঋণ 1,00,000 শেয়ার মূলধন 2,90,000 আর সম্পত্তি সমূহ নগদ 55,000 প্র হিসাব 1,00,000 মজুদ পণ্য 40,00,000 প্রাপ্য নোট 25,000 আসবাবপত্র 80,000 দালান কোটা 2,00,000 প্রারম্ভিক মজুদ পণ্য 55,000 টাকা বিক্রয় নগদ বিক্রয় 1,20,000 টাকা সহ 5,00,000 টাকা নিট মুনাফা 1,12,500 টাকা 2018 সালের 31 ডিসেম্বর প্রতিষ্ঠানের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো চলতি অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো বিনিয়োজিত মূলধন অনুপাত ও মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো এটা কিন্তু মোটামুটি একটা কঠিন আমরা বলতে পারি এটা মোটামুটি কিন্তু একটা কঠিন বোর্ড এখানে কিন্তু অনেকগুলো তথ্য আমাদের দেশে হ্যাঁ আশা করি এটা তোমরা সমাধান করে আমি দেবো এখনই তোমরা পারবা ইনশাআল্লাহ তাহলে আমরা সমাধান শুরু করি আচ্ছা প্রথমে আমাদের বলছে চলতি সম্পদ নির্ণয় করতে আমরা প্রথম প্রশ্নটা দেখি কি বলছে প্রথম প্রশ্নটা হলো আমাদের চলতি সম্পদ নির্ণয় করতে তাহলে বলো চলতি সম্পদের ভিতরে কি কি আইটেম যাবে স্যার নগদ প্রাপ্য মজুত পণ্য এখানে একেবারে এই 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 পর্যন্ত আসবে তাই না নগদ হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত আসবে হ্যাঁ নগদ প্রাপ্য হিসাব মজুদ পণ্য আর হলো প্রাপ্য নোট তাহলে মোট কত আসে যোগ করো 2,20,000 তাহলে আমাদের মোট চলতি সম্পদ হয় 2,20,000 ওকে তাহলে যাই পরের আইটেম চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ভাগ চলতি দায় তাহলে চলতি সম্পদ আমরা বের করছি 2,20,000 আর চলতি দায়ের ভিতরে কি কি আইটেম আছে এই যে প্রথম তিনটা কি কি আছে প্রদেয় নোট প্রদেয় হিসাব ব্যাংক জমা পত্র ঠিক আছে তাহলে তিনটা যদি আমরা যোগ দেই কত আসে 1,10,000 এখানে ছিল 2,20,000 এখানে হলো 1,10,000 একেবারে পাক্কা আমাদের 2:1 বের হবে তাই না জি স্যার ঠিক আছে ওকে তাহলে পরেরটা আমরা যাই পরের প্রশ্নটা আমাদের কি আছে নেট মুনাফার অনুপাত নির্ণয় করো সূত্র কি বলো নেট মুনাফা নেট লাভ ভাগ নেট বিক্রয় এখন নেট লাভ আমাদের আছে 1,12,500 আর নেট বিক্রয় মানে নগদ ধার সব সহ এখানে কিন্তু অনেকেই কিন্তু এখানে কনফিউশন হয়ে যাবে এখানে বলছে নগদ বিক্রয় 1,20,000 টাকা সহ এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা মানে ধারে বিক্রয় তার মানে 3,80,000 হবে না এটা টোটালটাই আসবে ঠিক আছে তাহলে নিট মুনাফা হইলো 1,12,500 রে ভাগ দাও 5,00,000 দিয়া কত আসে 22.5% হবে কত আসবে রেজাল্টটা কত আসবে 22.5%
হ্যাঁ 22.5% এটা আমার উত্তর। ওকে তাহলে আমরা পরেরটায় চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি বলছে, বিনিয়োজিত মূলধন অনুপাত, এটা বিনিয়োজিত মূলধন অনুপাতের সূত্র কি জানো, বলতে পারবা বিনিয়োজিত মূলধনের অনুপাতের সূত্রটা? নেট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। মূলধন এটা আসলে নাম হবে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, এটা কিন্তু আসলে নামটা হলো এইটা। বিনিয়োজিত মূলধনের সাথে দুইটা অনুপাত, একটা হলো বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, আর একটা হলো বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের বলছে আবর্তন অনুপাতটা, তাহলে নেট বিক্রয় ভাগ বিনিয়োজিত নেট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন। এখন বিনিয়োজিত মূলধন তো আমাদের বের করতে হবে, বিনিয়োজিত মূলধন আমাদের বের করতে হবে না, বিনিয়োজিত মূলধনের সূত্র কি ছিল? দুই ভাবে বের করা যায়, এক মোট বাস্তব সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে করা যায়। তো মোট বাস্তব সম্পদ আমাদের 5 লাখ, ঠিক আছে, আর চলতি দায় আমাদের কত ছিল? 1,10,000, তাই না? তাহলে 5 লাখ থেকে 1,10,000 বাদ দিলে কত হয়? 3,90,000। হ্যাঁ, এটা বের করার আর একটা সূত্র আছে, সেটা আমরা জানি, সেটা হলো মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী ঋণ, এই যে 3,90,000, এখান থেকেও বের করা যায় আবার ওখান থেকেও বের করা যায়, একভাবে করলেই হবে, সমস্যা নাই। তাহলে আমরা এখন মান বসাই, বিনিয়োজিত মূলধন নেট বিক্রয় আমাদের কত দেওয়া আছে দেখো তো, 5 লাখ, নেট বিক্রয় হলো 5 লাখ ভাগ 3,90,000, তাহলে অ্যান্সার আসে কত? 1.28 বার। ওকে, এখন পরেরটায় আসুন, পরের অঙ্কটা কি আছে আমরা দেখি। মজুদ আবর্তন অনুপাত, পরেরটা আমাদের বলছে মজুদ আবর্তন, সূত্রটা বলো। নেট বিক্রয় ভাগ গড় মজুদ পণ্য। না না, আবার মজুদ আবর্তন অনুপাতের, মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ, ব্যয় ভাগ গড় মজুদ। তোমরা ভুল করবা না কিন্তু, বুঝছো, এই এই বিক্রয় না কিন্তু, মজুদ আবর্তন অনুপাত, বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড়। এখন এখানে বিক্রিত পণ্যের ব্যয় নাই, আমরা যেইটা আছে অর্থাৎ আমাদের এখানে বিক্রয় আছে, এই যে বিক্রয় আছে 5 লাখ টাকা, যেটা আছে সেটা কি আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় ধরবো। আর গড় মজুদ এখানে কিন্তু আমাদের দুইটা আছে, মজুদ পণ্য কিন্তু দুইটা আছে, ভালো করে খেয়াল করো, একটা এই যে বক্সের ভিতরে যেটা এটা এটা হলো সমাপনী মজুদ পণ্য, আর বক্সের নিচে একটা আছে প্রারম্ভিক মজুদ পণ্য, তাহলে দুইটা যোগ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দেব। এখানে গড় মজুদটা আমরা বের করি, প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস সমাপনী মজুদ ভাগ 2। তাহলে প্রারম্ভিক মজুদ আমাদের আছে
55,000 আর সমাপনী মজুদ আছে 40,000 ভাগ হইলো 2 কত আসে 47,500 47,500 তাহলে এটা এখানে বসাই দেই আর বিক্রিত পণ্যের ব্যয় আমাদের নাই আমরা বিক্রয় কি ধরবো তাহলে মোট কত আসে আমাদের এখানে কতবার 10.5 তিনবার আচ্ছা এখন তোমরা প্রথমে যেটা বলছিলা যে স্যার আমরা এখানে বিক্রয় দিয়ে করতে চাই হ্যাঁ এটাও কিন্তু হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো করে খেয়াল করো বিক্রিত পণ্যের ব্যয় যদি না থাকে তাহলে মজুদ আবর্তন নির্ণয়ের ক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে এইটা ব্যবহার করতে পারো এই যে বিক্রয় না লিখে তোমরা সরি বিক্রিত পণ্যের ব্যয় না লিখে বিক্রয় লিখেও কিন্তু সমাধান করতে পারো ঠিক আছে তাহলে আমাদের এই ছিল আসলে আজকের আলোচনা আমরা আজকে তিনটা বোর্ড সলভ করলাম আরো কিছু বোর্ড আছে ইনশাল্লাহ আমরা এটা নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব